নমস্কার, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের সাফ কথা অনুষ্ঠানে স্বাগত। আজকে সাফ কথা অনুষ্ঠানে আলোচনার বিষয় পুরো ভোট 2021। আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক টিঙ্কু রায়। টিঙ্কুবাবু, অনেক অনেক স্বাগত আপনাকে। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদকের পাশাপাশি টিঙ্কুবাবু টিআইডিসির চেয়ারম্যানও। প্রথমেই যে বিষয়টা, পুরো ভোটে যাব, পুরো ভোটের আলোচনার উপরে, 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির অলিন্দে এই চর্চাটা রয়েছে যে এবারের পুরো ভোট সেমিফাইনাল, সেই সেমিফাইনালের জন্য বিজেপি কতটা প্রস্তুত, কতটা সাংগঠনিক দিক থেকে তৈরি, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে বিজেপি কোন কোন দিকগুলোকে গুরুত্ব দিয়েছেন, আপনারা কিভাবে সবার, মানে প্রার্থী নিয়ে যাতে কোনো ক্ষোভ বিক্ষোভ না হয় বা হয়েছে কিনা, সেই সমস্ত বিষয়ে আলোচনায় যাব। কিন্তু তার আগে আজকে যে একটা ঐতিহাসিক বলা যেতে পারে বিষয়, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে এ রাজ্যের 1,47,805 জন সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির যে টাকাটা, এই প্রকল্পের পাকা ঘর নির্মাণে প্রথম কিস্তির যে টাকাটা সেটা গেছে। তো স্বাভাবিকভাবে এই বিষয়টা কিভাবে দেখছেন, যে এটা একটা এরকম বলা যেতে পারে এটার কার্যত একটা ঐতিহাসিক? দেখুন, সবচেয়ে বড় কথা হলো একটা বিগ অ্যামাউন্ট রাজ্যে আসা, মানুষের যেমন ঘর তৈরি হবে এটা তো একটা বিষয় আছে, কিন্তু অর্থনৈতিক, গ্রামীণ অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে। গ্রামের মানুষের কাছে টাকা পৌঁছাবে, যিনি বালু সাপ্লাই করবেন ওনার কাছে পয়সা যাবে, যিনি ইট সাপ্লাই করবেন তার কাছে পয়সা যাবে, ইটটা যে কেরিং করবে তার কাছে পয়সা যাবে। অর্থাৎ আমি যদি গ্রামীণ অর্থনীতির অবস্থার অনেকখানি পরিবর্তন হবে, একটা বড় অ্যামাউন্ট আজকে যদি দেখি 109 কোটি টাকা ট্রান্সফার হয়েছে, এটা বিশাল বড় অ্যামাউন্ট আমাদের এই ছোট রাজ্যের জন্য। আর সবচেয়ে বড় কথা হলো এতগুলো মানুষ যে বেনিফিটটা পেল, একটা টাকা করাপশন হয়নি। এই যে মোদিজির এত বড় ডিসিশন, যখন প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট খোলাটা, সেটা অনেক তখনকার সময় বিরোধী রাজনীতির যারা নেতারা ছিলেন বা আজও আছেন যারা, তারা এগুলো নিয়ে অনেক কথা বলছিলেন যে হ্যাঁ, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে কনসা মানুষকে উদ্ধার করবে। কিন্তু আজকে আমরা দেখলাম, কোভিডের সময় হোক, কিষাণ সম্মান নিধি হোক, আর প্রধানমন্ত্রী আবাসের ঘরের টাকা হোক, 100% টাকা কিন্তু মানুষ তার নিজের যা অধিকারের টাকা সেটা তারা পেয়েছে, ঘর পেয়েছে, তো তার 100% টাকা তারা পেয়েছে। এটাই যদি আপনি 2014 সালের আগে দেখেন, 2010 সাল বা 8 সাল 9 সাল তখনকার সময় দেখেন, ঘরের যে টাকাটা আসতো সেই টাকাটা জয়েন্ট অ্যাকাউন্ট থাকতো 50% প্রধানের, এবং যৌথ অ্যাকাউন্ট ব্যাংকে থাকতো, তারা টাকাটা তুলে আসতো, এবং যারা ঘর পেতেন তাদের সেই ঘরের টাকার জন্য হয়তো বাজারে সেই ঘুর ঘুর করে ওই নেতাদের পিছনে বা সেক্রেটারির পিছনে ঘুরতে হতো, সে আধা টাকা পেতো আধা টাকা পেতো না, তার জন্য ঘর কমপ্লিট হতো না। কিন্তু প্রধানমন্ত্রী এত বড় ডিসিশন, একটা ঐতিহাসিক পদক্ষেপ যে প্রত্যেকটা মানুষকে অ্যাকাউন্ট করে দেওয়া, আজ প্রায় 40 কোটি মানুষের অ্যাকাউন্ট হয়েছে প্রধানমন্ত্রীজির উদ্যোগে। আজ আমরা দেখি যে এখন এইবার যখন এই 1,50,000 মানুষকে যখন ঘরের টাকা দিলেন, এই 700 কোটি টাকা, মানে একটা টাকাও নয়শো হওয়ার কোনো রাস্তা নেই, কোনো ধরনের করাপশন নেই, সিধাসিধি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে চলে গেছে। তো এই এর কারণে আমাদের ত্রিপুরার অর্থনৈতিক অবস্থার অনেক পরিবর্তন হবে, গ্রামের মানুষের কাছে টাকা পৌঁছাবে, তো এটা বিশাল বড় খুশির খবর আমাদের জন্য। টিঙ্কুবাবু, এবার সরাসরি পুরো ভোটের আলোচনায়, 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে এবারের এই পুরো ভোট বিজেপির কাছে কতটা চ্যালেঞ্জের, বিশেষ করে এবছরেই এডিসি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আপনারা আশানুরূপ ভালো ফল করেছেন, আপনারা দাবি করছেন, কিন্তু যেটা ক্ষমতায় আসা এডিসিতে সেটা আপনারা পারেননি, সে জায়গায় দাঁড়িয়ে পুরো ভোটটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে? ভোটের ইকুয়েশনটা এডিসিতে আমরা কেন আসিনি সে বিষয়ে অন্য সময় আলোচনা করা যাবে, কিন্তু নির্বাচন তো নির্বাচনই, আমরা কোনো নির্বাচনকে, আমরা এমনকি ফ্যাক্সে যখন নির্বাচন হয় বা কোঅপারেটিভগুলোতে নির্বাচন হয় সেটাকেও আমরা সঠিক গুরুত্ব সহকারে নির্বাচনটা করি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস রাখি। তো আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় একটা রাজনৈতিক দল এবং দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এতএব আমাদের কাছে কোনো নির্বাচন ছোটও নয় এবং কোনো নির্বাচনকে নিয়ে আমরা ছোটভাবে দেখিও না। আমরা নির্বাচন যখনই আসে তখনই এটাকে আমরা যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে যা করা সেটা আমরা করে থাকি। আমরা নির্বাচনে আপনারা দেখেছেন যে প্রার্থী বাছাই, আমাদের প্রার্থী বাছাই এরম নয় কেউ বাড়ির থেকে ডিসিশন নিয়ে বলে দিল, সেরম নয়।
আমরা চার দিন আমাদের যে ইলেকশন কমিটি রয়েছে সেই কমিটি নিরন্তর বৈঠক 8-10 ঘন্টা করে বৈঠক হয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ক্যান্ডিডেট নিয়ে আমাদের যে যতগুলো নগর পঞ্চায়েত এবং পৌরসভা এবং পৌর নিগমের নির্বাচনের প্রার্থীরা রয়েছে ইন্ডিভিজুয়ালি ক্যান্ডিডেটকে নিয়ে চর্চা হয়েছে তাদের সামাজিক গ্রহণযোগ্যতা সেগুলো নিয়ে চর্চা হয়েছে আপনি যদি দেখেন আগরতলাতে আমরা যাদেরকে ক্যান্ডিডেট করেছি যেমন সাধারণ ব্যবসায়ী রয়েছেন সেখানে উচ্চশিক্ষিত আগরতলা ইউনিভার্সিটিতে প্রফেসর রয়েছেন অলক ভট্টাচার্যের মতো লোকও রয়েছেন এইরকম অনেক সুনামধন্য লোক রয়েছেন যারা সমাজে নিজেদের একটা পরিচিতি রয়েছে এই ধরনের লোকরা হয়ে রয়েছে আবার সাধারণ একদম অতি সাধারণ গৃহিণীরা রয়েছে সমাজসেবক যারা রয়েছে তারা রয়েছে তো আমরা সমস্ত দিক চিন্তা করি যে মানুষের পরিষেবা দেওয়ার জন্য আগরতলা মানুষেরকে আরও ভালো বিজ্ঞানসম্মত আগরতলা শহরবাসীকে যেন ভালো পরিষেবা দেওয়া যায় সেই লক্ষ্যেই আমরা প্রার্থী চয়ন করা হয়েছে আমরা জানি মানুষ হয়তো আমাদেরকে ভোট দেবে তা নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে আজকের দিনে ত্রিপুরা যেভাবে কাজ হয়েছে যেটা দিয়ে আপনি শুরু করলেন আজকের এই প্রোগ্রামটা আপনি বলুন আপনি নিজে বলছেন যে আমরা এখানে আজকে 700 কোটি টাকা এসেছে এটা কেন পেয়েছি আমরা এইভাবে আজকে এবং প্রধানমন্ত্রী এই ছোট্ট একটা রাজ্য ত্রিপুরার শুধু ত্রিপুরার জন্য এই কার্যক্রমটা করেছেন ডাইরেক্ট ডিভিডির মাধ্যমে দিয়েছেন এটা কেন করলেন এটা এর জন্য হয়েছে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকার রয়েছে রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার রয়েছে আমরা যদি নগর পঞ্চায়েত বা পৌরসভা এবং আগরতলা কর্পোরেশন আমাদের সরকার প্রতিষ্ঠা হয় তো কাজ করতে অনেক সুবিধা হবে যে কাজ আমরা এই দীর্ঘ প্রায় 40 মাস সরকার থাকার পরেও মিউনিসিপ্যালিটিতে সব কাজ করতে পারেনি হ্যাঁ অনেক কাজ হয়েছে সেগুলো আমি বলবো আপনাকে অনেক কাজ হয়েছে কিন্তু তারপরও যেভাবে খুব ইজি হয়ে কাজটা করা কোনো ব্যাঘাত ছাড়া কাজটা করা খুব তাড়াতাড়ি কাজটা করে সেটা করতে অসুবিধা হয়েছে অনেকখানি তো সেটার থেকে বেরিয়ে আসে সেটা মানুষের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়া তার জন্য আমাদের কর্পোরেশন দখল করা বা সেখানে ক্ষমতায় বসা অনেক দরকার রয়েছে আগরতলার উন্নয়নের স্বার্থে তো আমার মনে হয় মানুষ 25 তারিখে সেই ব্যবস্থা করবে এবং 25 তারিখ আমাদের যারা কাউন্সিলররা নির্বাচিত হবে তারা 28 তারিখের পরেই আগরতলা পৌরসভাতে মানুষের জন্য সেবার কাজ করবে টিঙ্কুবাবু আপনি প্রার্থী বাছাইয়ের কথা বলছিলেন আপনাদের দলে তো প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কি মানে কোন দিকগুলোকে গুরুত্ব দিয়েছিলেন আপনারা যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এই এই দিকগুলো গুরুত্ব দেওয়া হবে এবং এগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এই যে বিষয়টা যেগুলোকেই আপনারা গুরুত্ব দিয়েছেন সেটা কি ভোটের কৌশল হিসেবেই আপনারা তৈরি করে রেখেছিলেন না ভোটের কৌশল থেকে অবভিয়াসলি যেহেতু নির্বাচন সেখানে ভোটে জেতা এটা একটা বড় বিষয় কিন্তু এরপরেও কিন্তু আমরা এই জায়গাগুলো দেখেছি সমাজে গ্রহণযোগ্যতা আছে কিনা সমাজের জন্য সে ডেডিকেটেড কিনা মানুষের জন্য কাজ করতে চায় কিনা তো এই ধরনের লোককেই প্রায়োরিটি দেওয়া হয়েছে অভিজ্ঞতাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে আপনি দেখবেন অলিক মজুমদার যিনি দীপক মজুমদার ওনাকে দেওয়া হয়েছে তো এদের অভিজ্ঞতা রয়েছে একটা পৌরসভা বা পৌর পরিষদ বা নগর আমাদের আগরতলা কর্পোরেশন চালানোর যে অভিজ্ঞতা এদের কাছে রয়েছে এই ধরনের অনেক লোক রয়েছে যারা এর আগেও কাউন্সিলর ছিলেন এদেরকেও আমরা দিয়েছি তো এটা আমরা সব দিক দেখেই করা হয়েছে যারা সমাজের জন্য কিছু করতে পারে এবং করার ইচ্ছা আছে এই ধরনের লোককে প্রায়োরিটি দেওয়া হয়েছে ক্ষোভ কি কোন রকম দেখা দিয়েছিল বা রয়েছে এখনো পর্যন্ত এরকম কিছু হয়নি আমরা এতগুলো মানে আমাদের সারা রাজ্যের প্রত্যেকটা নগর পঞ্চায়েত পৌর পরিষদ বা আগরতলা কর্পোরেশন যদি আমরা দেখি সেরকম কোনো ক্ষোভ কোথায় ছিল না এক দুজন হয়তো ইচ্ছা অনেকেরই থাকতে পারে দুজনের ইচ্ছা ছিল একজন পেয়েছে তো অবভিয়াসলি তার মনটা খারাপ থাকবে কিন্তু সেই ধরনের কোনো ক্ষোভ যে ক্ষোভ হয়তো মানুষ দেখেছে বা মানুষের কাছে এসেছে এই ধরনের কোনো ক্ষোভ এখন পর্যন্ত বেরিয়ে আসেনি টিঙ্কুবাবু দেখা যাচ্ছে যে আপনাদের প্রার্থীরা যখন প্রচারে বের হচ্ছেন সঙ্গে কর্মীরা রয়েছেন এবং তারা লিফলেট একটা বিলি করছেন তো এই লিফলেটটার পরিকল্পনাটা কি এবং এই লিফলেটটা দিয়ে আপনারা মানুষের কাছে যারা ভোট দেবেন ভোটারদের কাছে কি বার্তা দিতে চাইছেন দেখুন আমরা দুটো বিষয় বলতে চাইছি একটা বিষয় হলো আমাদের সরকার এই 40 মাসের যে কাজগুলো করেছে এখন পর্যন্ত আর যেগুলো করতে চায় আমাদের পরিকল্পনা যেগুলো রয়েছে আমরা যে কাজগুলো করতে চাই আগরতলা শহর উন্নয়নের স্বার্থে বা ধরুন নগর পঞ্চায়েতের স্বার্থে পৌরসভার স্বার্থে যে কাজগুলো আমরা করতে চাইছি সেই কাজগুলোর কথা উল্লেখ আছে আর যেগুলো আমরা করেছি ইতিমধ্যে যে কাজগুলো নিয়ে বিগত দিনের কমিউনিস্টরা কোনোদিন ভাবেনি সেই কাজগুলো লেখা রয়েছে যে আমরা কোন কাজগুলো করলাম আপনারা ক্ষমতায় এসেছেন 2018 সালে প্রায় সাড়ে তিন বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এই সময়ের মধ্যে যে কাজগুলো হয়েছে আপনারা ক্ষমতায় আসার পর এ রাজ্যে সেই নিরিখে আপনারা কি মনে করছেন যে যতটুকু কাজ করতে পেরেছেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই জায়গাতে কতটা পৌঁছতে পেরেছেন এবং কতটা কাজ আপনারা করেছেন সেটা এই পুরো ভোটে কতটা প্রভাব ফেলতে পারে দেখুন আমি ধর্মনগর থেকে আগরতলাতে আসি আমি মূল বাসিন্দা ধর্মনগর
আমাকে যদি জিজ্ঞাসা করুন আগরতলা শহর কতটুকু বদলালো ভারতীয় জনতা পার্টি সরকারে, আমি বলবো হ্যাঁ সত্যি এটা আমি আমি স্টুডিওর সামনে বলছি, সবাই অনেকেই শুনছেন, আমার মতো হাজারো লোক রয়েছেন যারা আগরতলা প্রতিদিন আসেন, তারা আগরতলা কেউ কাজের সন্ধানে আসেন, কেউ চাকরির খোঁজে আসেন, কেউ এখানে অন্য কোনো অফিসিয়াল কাজে আসেন, কোনো ব্যবসার মাল নিতে আসেন, অর্থাৎ প্রত্যেক দিন যেহেতু এটা আমাদের রাজধানী ত্রিপুরার, তো ধর্মনগর হোক, কৈলাসর হোক, কমলপুর হোক, কাঞ্চনপুর হোক, এই ধরনের দূর থেকে যারা আসে তারা 5 থেকে 6 ঘন্টা ছোট গাড়ি করে আসে বা ট্রেনে আসে আগরতলা শহরে। আগরতলা আসার পর 2018 সালের আগে যদি দেখুন, যে একটা সাধারণ মানুষ, মারা বোনরা আমার মতো যারা যুবকেরা আগরতলা আসতো, আগরতলাটা শৌচালয় ছিল না, কমিউনিটি টয়লেট, পাবলিক শৌচালয় আগরতলা শহরে 2018 সালের আগে পাবলিক শৌচালয় ছিল না। আগরতলাতে আসার পর মানুষ কোনো হোটেল মালিকের কাছে, যারা শৌচকার্যে যেতে হবে হোটেল মালিককে গিয়ে রিকোয়েস্ট করতে হবে, কারো বাড়িতে যেতে হবে, কারো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হবে, অর্থাৎ একটা সাধারণ মানুষের যে মানে এটা একটা স্বাভাবিক নিড, এটা হতেই পারে মানুষের, কিন্তু এই ব্যবস্থাটুকু পর্যন্ত আগরতলা যারা শাসন ব্যবস্থায় ছিলেন তারা কোনোদিন ভাবেননি। এই সরকার আসার পর 2018 সালের পর আজকে আগরতলা শহরে প্রায় 500 কমিউনিটি টয়লেট হয়েছে। আমি পরিবর্তন মানে বিশাল আকারে কিছু বলছি না, যেটা মানে প্রত্যেকটা মানুষের যেটা প্রয়োজন সেই মানে এই কাজটুকু পর্যন্ত কমিউনিস্ট গভর্নমেন্ট করেনি। এখানে পৌরসভাতে যারা ছিলেন, কর্পোরেশনে যারা ছিলেন তারাও সেটা নিয়ে ভাবেননি, বিধানসভায় যারা ছিলেন তারাও ভাবেননি। আমাদের মতো হাজারো মানুষ প্রত্যেক দিন হোটেলের দরজায় গিয়ে মানুষের কথা শুনতে হতো। আজ কিন্তু মানুষের এই যে আমরা আত্মনির্ভর কথা বলি, আত্মনির্ভর কি শুধু বিল্ডিং তৈরি করা, আত্মনির্ভর স্বাভিমানের সঙ্গে বাঁচা, এটাও আত্মনির্ভরতা। আমি আগরতলা শহরে আসছি, আছে কোনো হোটেলের দরজায় গিয়ে দাঁড়িয়ে আছি, দাদা আপনার টয়লেটটা ব্যবহার করব। আজ কিন্তু পাবলিক টয়লেট তৈরি হয়েছে আগরতলা শহরে, আনাচে কানাচে গলি গলিতে টয়লেট তৈরি হয়েছে। এগুলো এই সরকার করেছে, এই সরকারের এরকম অনেকগুলো পরিকল্পনা একটা শহর উন্নয়নের জন্য যেটা দরকার। ধরুন এই স্টুডিওটা আপনারা চালাচ্ছেন, স্টুডিওতে বেসিক যে জিনিসটা, একটা ক্যামেরা থাকতে হবে, এই একটা চেয়ার থাকতে হবে, টেবিল থাকতে হবে, তবেই আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন। একটা শহর উন্নয়নের জন্য যে একটা অথরিটি থাকা চাই এটা পর্যন্ত ছিল না। এখানে কমিউনিস্টরা 35 বছর শাসন করেছে, এই যে টুডা তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টি সরকারে, সেই টুডা তৈরি হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা শহর, দিল্লি হোক, কলকাতা হোক, প্রত্যেকটা শহর ডেভেলপমেন্টের জন্য একটা অর্গানাইজেশন থাকে, টুডা তৈরি হয়েছে, ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি তৈরি হয়েছে। আজ একটা অর্গানাইজেশন, তারা নিজেরা প্ল্যান করছে একটা শহরকে উন্নয়ন কী করে করা যায়, কিন্তু সেটা তাদের পরিকল্পনা ছিল না, কমিউনিস্টরা করেনি একটা শহর উন্নয়নের জন্য কোনো পরিকল্পনা। আসুন আমার মতো যারা ধর্মনগর থেকে যারা আগরতলাতে আসে কাজের সন্ধানে, ধরুন কর্মচারী, যারা সরকারি কর্মচারী যারা রয়েছে, অর্ধেক কর্মচারী তো আগরতলাতেই কাজ করে, সচিবালয়ে কাজ করে, বিভিন্ন দপ্তরে কাজ করে, এই মানুষগুলো আগরতলা শহরে এসে একটা বাড়ি করতে পারে না, কারণ আগরতলা শহরে জায়গার দাম অনেক বেশি। তো সাধারণ গরিব মানুষ যারা, ধরুন সরকারি ছোট কর্মচারী যারা, ধরুন ক্লাস 4-এ চাকরি করে বা ক্লাস 3-তে চাকরি করে যারা, এই ধরনের কর্মচারী যারা 10,000, 15,000, 20,000 টাকা বেতন পান, তারা জীবনেও আগরতলা বাড়ি করতে পারেন না। আগরতলা চাকরি করেন, 25 বছর চাকরি করার পর রিটায়ারমেন্টে যান, কিন্তু দেখা গেল কার ভাড়া বাড়িতেই থেকে যাচ্ছেন, বাড়ি করতে পারে না, কারণ এখানে এত জায়গার দাম, সেখানে বাড়ি করা সম্ভব নয়। গভর্নমেন্টের কোনো পরিকল্পনা ছিল না যে বহুতল বিল্ডিং হবে বা হাউজিং সোসাইটি তৈরি হবে, সরকার এই ধরনের কোনো উদ্যোগ ছিল না। আজ আমাদের এই সরকার আসার পর আমরা দেখছি লাইট হাউস 1,000 ফ্ল্যাটের বাড়ি তৈরি হচ্ছে, শুধু 1,000 ফ্ল্যাট নয়, অনেকগুলো সোসাইটি তৈরি হচ্ছে, এই ধরনের সরকার উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় কিছু স্বার্থান্বেষী লোক যারা জায়গা মাফিয়ার সঙ্গে যুক্ত রয়েছে তারা বিভিন্ন জায়গায় অবজেকশন লাগিয়েছে, বিভিন্ন কারণে এই প্রজেক্টগুলো ডিলে হচ্ছে, কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে, কয়েক হাজার ফ্ল্যাট তৈরি করার সরকার উদ্যোগ নিয়েছে যে আগরতলা শহরে বহুতল বিল্ডিং হবে, সেখানে কম পয়সায় যেন মানুষ থাকতে পারে, মানুষের উপরে মাথা উপরে ছাদ হবে, যেটা প্রধানমন্ত্রীজি সিদ্ধান্ত নিয়েছেন যে গরিব মানুষ 1.5 লাখ মানুষকে আজ ঘর দিয়েছেন, ঘরের জন্য মানে ছাতের ব্যবস্থা করেছেন গ্রামীণ এলাকাতে, কিন্তু শহরে যারা কর্মচারী, যে 10,000 টাকা 15,000 টাকা বেতন পান, যে 20,000 টাকা বেতন পান, সে তো সারা জীবন চাকরি করার পরও আগরতলা বাড়ি করতে পারবে না, কিন্তু 15 লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট বাড়ি তিনি নিতে পারেন। তো 15 লক্ষ টাকা আগরতলা বাড়ি করা সম্ভব নয়, কিন্তু তিনি ব্যাংক ইনস্টলমেন্টে একটা ছোট বাড়ি ফ্ল্যাট কিনতে পারেন। তো সেগুলো সরকার করেছে, সরকার এই ধরনের অসংখ্য পরিকল্পনা নিয়েছে যে এই শহর উন্নয়নের ক্ষেত্রে আগরতলা শহর শুধু নয়, আগরতলা হোক, ধর্মনগর হোক, শাহরুম হোক, কৈলাসহর হোক, প্রত্যেকটা শহরকে সাজানোর জন্য প্রত্যেকটা শহরে জল নিকাশি ব্যবস্থা, আমি জল নিকাশি ব্যবস্থা যদি বলি, আমি আগরতলা শহরে খুব পুরনো মানুষের এরকম নয়, যেহেতু আমি ধর্মনগরের বাসিন্দা, আগরতলা মাঝে মধ্যে আসা হতো। 2015 সালে রাজনীতির কারণে যেহেতু আগরতলাতে সেটেল হতে হলো, 2016 সাল 2017 সাল ইসকন মন্দিরে যাতায়াত করি, সেখানে
তো প্রত্যেক বছর ইসকনের যে রথটা জগন্নাথ প্রভু রথটা বেরোয় সেটা গুরুজি কনফারেন্স হলটার সামনে আপনারা জানেন সেখানে টেন্ট লাগিয়ে জগন্নাথকে রাখা হয় এবং সেখানে মানুষকে প্রসাদ বিতরণ করেন। আপনারা সেই ভিডিও ফুটেজগুলো বার করুন, 2017 সালে জগন্নাথ সেখানে প্রসাদ বিতরণ করা যায়নি সেখানে, কারণ এক লাগাতার 4-5 দিন জল ছিল, 5 দিন জল জলে মগ্ন ছিল। জগন্নাথকে রথ ছাড়া যখন ফিরা রথটা হয় জগন্নাথকে কাঁধে নিয়ে এনে মন্দিরে রাখতে হয়েছে, রথ করা যায়নি। আজকে হয়তো এগুলো ভুলে গেছে কারণ এগুলো অতীত হয়ে গেছে। আজ আগরতলা শহরে 1 ঘন্টার মধ্যে জল বেরিয়ে যাচ্ছে, আমরা দেখি জল যখন হয় সেগুলো ফটো তুলে কমিউনিস্টের নেতারা ফেসবুকে দিয়ে দেয়, কিন্তু তারা সেই অতীতটা ভুলে গিয়েছে। এই শকুন্তলা রোডটা আর এই গুরুজি কনফারেন্স হলের সামনে 4-5 দিন জলমগ্ন থাকতো, আজ কিন্তু 1 ঘন্টার মধ্যে জল বেরিয়ে যাচ্ছে। তো এগুলো পরিবর্তন হয়েছে। আজ ড্রেনটা বলতে পারেন যে কমিউনিস্টরা শুরু করেছে, আমি তথ্য নিয়ে এসেছি আপনি যদি জানতে চান। 2015 সাল, 2016 সাল, 2017 সাল, 2018 সালে মার্চ মাস অবধি তারা শুধুমাত্র এই আগরতলা শহরের 9638 মিটার ড্রেন করেছে তারা। আমাদের এই সরকার আসার পরে প্রায় 11,000 মিটারের উপর ড্রেন করা হয়েছে, অলরেডি কমপ্লিট হয়েছে 11,000-এর উপরে, এখনো ড্রেনের কাজ হচ্ছে। তো এগুলো পরিবর্তন হয়েছে, কাজের স্পিড বেড়েছে, মানুষ কিন্তু এগুলোই, আগে যারা ইঞ্জিনিয়াররা ছিলেন, আগে যারা এই দপ্তরগুলোতে কাজ করতেন, তারাই কিন্তু কাজ করছে। কাজ করার ইচ্ছা থাকতে হবে, কাজ করার পরিকল্পনা থাকতে হবে যে হ্যাঁ মানুষকে পরিষেবা দেওয়ার। তো এগুলো পরিবর্তন হয়েছে, মানুষ এগুলোর নির্কেই মানুষ ভোট করবে। কিন্তু ট্রেড লাইসেন্সের বিষয়টা নিয়ে আপনাদের একটা আলোচনা আপনারা করেন, একটা বলছেন যে আপনারা আসার পর এটার এই ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন। তো শুধু ট্রেড লাইসেন্স নয়, দেখুন বিজনেস পরিকাঠামো, অর্থাৎ টোটাল রাজ্যে যদি বিজনেস পরিকাঠামো অনেক পরিবর্তন হয়েছে, যেহেতু আমি একটা বিজনেস সেক্টরে আছি, ইন্ডাস্ট্রিজ সেক্টরে আছি, যেহেতু টিআইডিসিতে, সেটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের আসার পর ইউডিবি শুরু হয়েছে, ইজ অফ ডুইং বিজনেস সিস্টেম, যেটা গুজরাট বা অন্য রাজ্যগুলো, মহারাষ্ট্র মতো রাজ্যগুলো অনেক আগে তারা শুরু করেছে। আমরা আমাদের সরকার আসার পর 2019 সালে আমরা ইউডিবি চালু করেছি। তো ইউডিবি অর্থাৎ ইজ অফ ডুইং সিস্টেম, অর্থাৎ সিঙ্গেল উইন্ডো, আপনি এক জায়গাতেই সমস্ত কাজের সুবিধা পাবেন। এটার পাশাপাশি আমরা যখন দেখলাম আগরতলা শহর সহ গোটা রাজ্যের যে ছোট শহরগুলো রয়েছে সেখানে দোকানদারের যে ক্যাপিটাল, খুব জোরে ক্যাপিটাল থাকে 5-10 লাখ টাকা দিয়ে তারা ব্যবসাটা শুরু করে, প্রধানমন্ত্রী স্বরোজগার যোজনা হোক বা ত্রিপুরা স্বনির্ভর আমাদের স্বাবলম্বন লোন হোক, ব্যাংক থেকে 5-10 লাখ টাকা লোন নিয়ে মানুষ লোন নিয়ে সে একটা ছোট ব্যবসা শুরু করে। কিন্তু ব্যবসা শুরু করার ক্ষেত্রে প্রথম যে বাধাটা আসে তাকে দোকান ঘর নিতে হবে, কারণ আগরতলা শহরে হয়তো গোলবাজারটা ধরুন বা লেকচৌমনি বাজারটা ধরুন, মুষ্টিময় কিছু মানুষের দোকান ভিটি রয়েছে। তো সবাই দোকানদার তো অনেক, আগরতলা শহরে 22,000 দোকানদার রয়েছে, তো 22,000 তো আর ঘরের মালিক নেই, ঘরের মালিক আছে হয়তো 5,000, কিন্তু দোকানদার রয়েছে 22,000 লোক ব্যবসা করে। তো ব্যবসা করতে গেলে যে বেসিক যে জিনিসটা চাই, আপনাকে ট্রেড লাইসেন্স থাকতে হবে, ট্রেড লাইসেন্স থাকলেই আপনাকে জিএসটি রেজিস্ট্রেশন দেওয়া হবে, জিএসটি ট্রেড লাইসেন্স থাকলে ফায়ার ইন্স্যুরেন্স করতে পারবেন, ফায়ার ইন্স্যুরেন্স এই এই সমস্ত বিষয়গুলো যদি থাকে আপনি লোন নিতে পারবেন ব্যাংক থেকে ইজি। তো এই সমস্ত বিষয়গুলো দেখলাম যে আমরা আগরতলা শহরে 22,000 দোকানদারের মধ্যে মাত্র 8,000 দোকানদার যারা আছে যাদের কাছে ট্রেড লাইসেন্স আছে। এতে করে কি হয়, প্রত্যেক বছর আমাদের রাজ্যে কোনো না কোনো ছোট বাজারগুলোতে আগুন লেগে গেল, হয়তো ইলেকট্রিসিটি সরকার সার্কিট হলো বা কোনো মিষ্টির দোকান থেকে বা হোটেল থেকে আগুন লাগলো, লাগলে সেখানে দোকানদাররা রাস্তায় বসে গেল, তাদের আর কোনো বাঁচার রাস্তা নেই, কারণ তাদের কাছে ট্রেড লাইসেন্স নেই, তাদের কাছে ইন্স্যুরেন্স নেই, তারা সরকারি কোনো সাহায্য পাচ্ছে না। আমরা দেখলাম যে আগরতলা শহরে মাত্র 8,000 দোকানদার রয়েছে যাদের কাছে এই সুবিধাটা রয়েছে। তো কেন করতে পারে না, যখন আমরা সার্ভে করলাম দেখলাম প্রত্যেকটা দোকানদারের একটাই কথা, আমরা এর জন্য ট্রেড লাইসেন্স করতে পারি না, ট্রেড লাইসেন্স করতে গেলে তাকে র্যান্ট অ্যাগ্রিমেন্ট চাই, র্যান্ট অ্যাগ্রিমেন্ট যদি চাই ঘরের মালিক থেকে র্যান্ট অ্যাগ্রিমেন্ট নিতে তাকে একটা মোটা অঙ্কের টাকা সিকিউরিটি মানি দিতে হয়, সেটা 2 লাখও হতে পারে, সেটা 5 লাখও হতে পারে, হয়তো ঘরের বা লোকেশনের উপর নির্ভর করে। তো সে এত টাকা যদি দিয়েই দেয় কাউকে অ্যাডভান্স সিকিউরিটি মানি, তাহলে সে ব্যবসাটা করবে কী করে? তার জন্য তারা এই সিকিউরিটি মানি দিতে পারে না, ট্রেড লাইসেন্স হয় না, তার জন্য তারা ফায়ার ইন্স্যুরেন্স করতে পারে না, সেই একটা সমস্যার মধ্যে রয়েছে। আমাদের সরকার এসে পলিসি বদলে দিল, বললো না ট্রেড লাইসেন্সের জন্য আপনাকে সে র্যান্ট অ্যাগ্রিমেন্ট দরকার নেই, সেলফ ডিক্লারেশনের মাধ্যমে আপনাকে ট্রেড লাইসেন্স দেওয়া হবে। আজকের ডেটে আমরা যদি দাঁড়িয়ে দেখি 22,000 দোকানদারের মধ্যে প্রায় 20,000 দোকানদার যারা ট্রেড লাইসেন্স, জিএসটি, ফায়ার ইন্স্যুরেন্স সরকার করে দিয়েছে, এরকম প্রায় 14,000 দোকানদারকে রাজ্যে যাদেরকে ফায়ার ইন্স্যুরেন্সের পয়সা সরকার দিয়েছে। আজ কিন্তু ধরুন কোনো কারণে যদি আগুন লেগে যায় বা সেখানে কোনো দুর্ঘটনা ঘটে সেই দোকানদারকে রাস্তায় বসতে হবে না, আজ ব্যাংকের থেকে একটা ছোট লোন নেওয়ার জন্য তাকে কারো কাছে যেতে হবে না, ছোট লোন নেওয়ার জন্য ট্রেড লাইসেন্স চাই সে সেটা সঙ্গে সঙ্গে দিতে পারবে। তো এই বেসিক যে জিনিসগুলো একটা সাধারণ ছোট ব্যবসায়ীর যে জিনিসগুলো দরকার সেগুলো তাদের দেওয়া হয়েছে। শহরের সবচেয়ে বড় জিনিস যেটা দেওয়া হয়েছে শহরবাসীকে, আমরা দেখেছি বিল্ডিং করতে গেলে ত্রিপুরাতে শুধুমাত্র আগরতলা শহর ছাড়া
কোনো শহরে আগরতলা শহর ছাড়া বাকি যে শহরগুলো 20টা শহর কোনোখানে এই যে মানুষ বাড়ি করার জন্য যে প্ল্যান এস্টিমেট পাস করা সেটার ব্যবস্থা ছিল ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি কি হয়, সেখানে একটা করাপশনের রাস্তা থাকে, আপনি বাড়ি করবেন, আপনি হয়তো সিপিএম করেন না, আপনি কংগ্রেস করেন বা বিজেপি করেন, তো আপনার লেয়াউট প্ল্যানটা যখন ইঞ্জিনিয়ার কাছে জমা দেবেন সেখানে নগর পঞ্চায়েত হোক আর পৌরসভাতে হোক সেটা পাস হবে না। সেটা হয়তো আপনার স্বপ্ন রয়েছে আপনি বাড়ি তাড়াতাড়ি করবেন, মেয়ে বিয়ে দেবেন বা ছেলে বিয়ে করবেন, তো আপনার সেই স্বপ্ন পূরণ করা খুব সহজে দেবে না। তারা সেই আপনার ফাইলটাকে এক বছরও রাখতে পারে, দু বছরও রাখতে পারে, কবে আপনাকে পারমিশন দেবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ সেটা ম্যানুয়ালি আপনি দিলেন বা যাকে দেবেন তারকেও হাতে কিছু পয়সা দিতে হবে, তারপরেই ফাইল আগে বাড়বে। কিন্তু আজ অনলাইন হয়েছে, আজ কিন্তু আগরতলা শহর শুধু নয়, আগরতলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা শহরে আজ অনলাইনে আপনার এই যে বাড়ির লেআউট প্ল্যান এস্টিমেট পাস করা আজ কিন্তু অনলাইনে হচ্ছে। আজ কিন্তু আপনি বাড়ির ট্যাক্স জমা করার জন্য অনলাইনে জমা করতে পারছেন। তো শুধু একটা দুটা বিষয় নয়, এরকম অনেকগুলো বিষয় পরিবর্তন হয়েছে শহরের বাসীর, যে খুব ইজি মানুষ যেন পরিষেবা পেতে পারে তার জন্য সরকার কাজ করছে। টিঙ্কুবাবু, আসন্ন পুরভোট নিয়ে আলোচনা তো হবে একটু, মানে আপনি টিআইডিসির চেয়ারম্যান, আপনি দায়িত্ব পাওয়ার পর শিল্পের কতটা অগ্রগতির পথে এগোতে পেরেছেন এবং সাফল্য কতটা আনতে পেরেছেন এবং প্রতিবন্ধকতা কোন জায়গায় রয়েছে? দেখুন, ত্রিপুরাতে যে জিনিসগুলো রয়েছে, আমি যদি আপনাকে বলি যে অবাস্তব কিছু বললে লাভ হবে না, যে এটা বিশাল ফ্যাক্টরি হবে যেখানে 50,000 লোক কাজ করবে, ঝমঝম আওয়াজ হবে, এরম নয়। ত্রিপুরাতে যে জিনিসগুলো রয়েছে, র মেটেরিয়ালগুলো রয়েছে, সেগুলোর উপরে ভিত্তি করেই আমাদের এখানে শিল্প তৈরি করতে হবে। তো আমাদের এখানে দুটা জিনিস রয়েছে বড় মাত্রায়, যেটা বাঁশ রয়েছে এবং রাবার রয়েছে। আমরা দেখেছি বিগত সরকারের আমলে এই জিনিসগুলো নিয়ে কোনো ধরনের হ্যালদুল ছিল না। আজ রাবার আমাদের সরকার আসার আগে যদি আমি দেখি 2017 সাল অবধি ত্রিপুরা রাজ্যে বোধহয় এটা 55,000 মেট্রিক টন রাবার প্রোডাকশন হতো, আজকের দিনে দাঁড়িয়ে এটা 90,000 মেট্রিক টন রাবার প্রোডাকশন হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে, অর্থাৎ প্রায় ডবলের আশপাশে পৌঁছে গেছে রাবার প্রোডাকশনটা। তো এটা তো ন্যাচারাল প্রোডাক্ট, গাছে হয়তো প্রোডাকশন বেড়েছে তার জন্য তারা বলতে পারে এটা, কিন্তু গুণগত মান আমরা যদি দেখি সেটা 2018 সালের আগে পর্যন্ত আমাদের রাজ্যের ম্যাক্সিমাম রাবার লটমাল তৈরি হতো, অর্থাৎ খারাপ কোয়ালিটি তৈরি হতো, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেটা 30% রাবার আপগ্রেড হয়েছে, অর্থাৎ RS3 পৌঁছেছে। সেটাতে কি হয়েছে, যেখানে বাজার মূল্য ধরুন 1200 কোটি টাকার বাজার মূল্য ছিল, সেটা আজকের দিনে দাঁড়িয়ে এটা 1600 কোটি টাকার, অর্থাৎ 1 কিলো রাবার যেখানে 90 টাকা বিক্রি হতো সেই রাবারটা 150 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ কোয়ালিটি আপগ্রেড 1 কিলোতে 25-30 টাকা বেড়েছে কোয়ালিটি আপগ্রেডের জন্য। আর বাজারে প্রাইস বেড়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীজি মোদীজি আসার পরে অটোমেটিকলি বিদেশ থেকে যে মালগুলো আসতো ভিয়েতনাম টিয়েতনাম থেকে সেগুলোর উপরে কিছু প্রতিবন্ধকতা লাগানো হয়েছে, এক্সাইজ ডিউটি বাড়ানো হয়েছে, এরকম কোনো ছোট ছোট বিষয় রয়েছে তার জন্য বাজারে প্রাইস বেড়েছে। আরেকটা হলো কোয়ালিটি আপগ্রেড হওয়ার জন্য প্রাইস বেড়েছে। আচ্ছা, যে ফার্মাররা ধরুন 80-90 টাকা কিলো বিক্রি করতো আজ তারা 150 টাকা বিক্রি করছে, তো অবভিয়াসলি তাদের রোজগার বৃদ্ধি হয়েছে। তো এটা একটা বড় সেক্টর যেখানে আমরা ইন্ডাস্ট্রিজ কাজ করেছি, তাদের স্মোক হাউস তৈরি করে দিতে আমাদের স্বাবলম্বনের মাধ্যমে PMGP-র মাধ্যমে তাদের লোন করে দেওয়া, এটা একটা রয়েছে। আমাদের ছোট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যে এরিয়া যেগুলো রয়েছে যেখানে বন্ধ ফ্যাক্টরি যেগুলো ছিল, আজকের দিনে কিন্তু কোনো বন্ধ ফ্যাক্টরি নেই, আজ 99% বন্ধ ফ্যাক্টরি কিন্তু আমরা রিওপেন করে দিয়েছি, এটা মালিকানা হোক আর সরকারি উদ্যোগে যেগুলো ছিল সমস্ত ফ্যাক্টরি কলকারখানা কিন্তু আজ আমরা সমস্ত খুলে দিয়েছি, সেগুলো আজ ওপেন হয়েছে। আমি নাম বলতে পারবো, DS গ্রুপ বন্ধ ছিল সেটা খুলেছে, আজ যদি দেখুন আমাদের একটা দুধের ডায়েরি আগরতলা ডায়েরি সেটা বন্ধ ছিল আজ খুলেছে, এরকম অসংখ্য ফ্যাক্টরি, আমাদের কুমারঘাটে পাইনাপেল ফ্যাক্টরি ছিল সেটা বন্ধ ছিল সেটা খুলেছে। তো এই ধরনের বন্ধ ফ্যাক্টরিগুলো কিন্তু আমরা রিওপেন করেছি। আর রয়েছে নতুন করে ইন্ডাস্ট্রি, নতুন করে অনেক রাবার প্রসেসিং ইউনিটরা এসেছে কুমারঘাট, যদি দেখুন ইন্ডাস্ট্রিয়াল স্টেট, সেখানে 2018 সালের আগের কোনো ছবি যদি থাকে দেখবেন সমস্ত বন্ধ ছিল, জঙ্গল ছিল সেখানে, আজকের দিনে সেখানে কিন্তু কোনো খালি ঘর নেই, যতগুলো শেড ছিল প্রত্যেকটা শেডে আজ ফ্যাক্টরি রয়েছে। কারণ এখানে আমাদের ত্রিপুরা রাজ্যে ধরুন 2000 সাল বা 2005-06-07 2010 সাল অবধি আমাদের রাজ্যের থেকে একটা বড় মাত্রা আগরবাতি স্টিক ধূপকাঠি শলা বাইরে যেত এখান থেকে তৈরি হয়ে, যেগুলো ব্যাঙ্গালোর বা পুরো কর্ণাটক বা ওয়েস্ট বেঙ্গলে কিছু একটা অংশে এখান থেকে যেত, সেগুলো বন্ধ হয়ে গেছিল। সেগুলো বন্ধ হওয়ার কারণ ছিল যে UPA গভর্নমেন্ট যখন হয় তখন এক্সাইজ ইম্পোর্ট ডিউটি উঠিয়ে দেওয়া হয়েছিল বিদেশ থেকে যে এই ধরনের জিনিস আসতে, তো সেখান থেকে বিদেশ থেকে আসতে ভিয়েতনাম থেকে আসা শুরু হয়েছে, চায়নার থেকে এসে বড় বড় ফ্যাক্টরি যেগুলো রয়েছে তারা ওখানে ধূপকাঠি শলা ব্যবহার করতে শুরু করেছে, আমাদের এগুলো বন্ধ হয়ে গেছিল। আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন, ওনাকে রিকোয়েস্ট করলেন যে এটার যদি ইম্পোর্ট ডিউটিটা বাড়িয়ে দেওয়া হয় যে বিদেশ থেকে যে আগরবাতি স্টিক আসে তাহলে কি হবে আমাদের এখানে ফ্যাক্টরিগুলো আবার বেঁচে যাবে, যথারীতি প্রধানমন্ত্রীজি ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিলেন আগরবাতির উপরে, আমাদের রাজ্যে আবার যে বন্ধ ফ্যাক্টরি যেগুলো ছিল আগরবাতি তারাও যেমন খুলেছে,
আমরা গত ফাইন্যান্সিয়াল ইয়ারে 2020-21 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা প্রায় 31 জনকে এই বাজবেতের উপরে লোন দিয়েছে বেম্বু মিশনের মাধ্যমে, প্রায় 60% সাবসিডি, যেখানে 25 লক্ষ টাকার মানে 60% গভর্নমেন্ট সাবসিডি দিয়েছে। এই ধরনের 31টা ইউনিট ছোট বড় মিলিয়ে ত্রিপুরা রাজ্যে এস্টাবলিশ হয়েছে, যেগুলো ইতিমধ্যে অনেকগুলো প্রোডাকশন শুরু হয়েছে, আবার নতুন করে কিছু হবে। তো এই ধরনের প্রত্যেকটা এলাকায়, আমি সেগুলো বললে ঘন্টা লেগে যাবে, অনেকগুলো এরিয়া যতগুলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, ধর্মনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল মিশন রোড, একটা মিশন টেলতে একটা কোনো ফ্যাক্টরি ছিল না, আমরা সেখানে মডিফাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করছি, সেখানে নতুন করে ইনফ্রাস্ট্রাকচার রেডি হচ্ছে। দেওয়ানপাশা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল, কোনো কিছু ছিল না, শুধু জঙ্গল ছিল, একটা কালো বোর্ড লাগানো ছিল দেওয়ানপাশা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর কিচ্ছু ছিল না। আমি একদম আপনার স্টুডিওতে বলছি, আমাকে যদি কেউ জবাব দিতে চায়, তারা যদি তথ্য থাকে বলবেন দিতে, মানে কোথাও একটা কোনো টিনের ঘরও ছিল না, শুধু জঙ্গল আর একটা বড় হোর্ডিং লাগানো ছিল যে দেওয়ানপাশা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আজকের দিনে সেখানে একটা বড় রাইস মিল, বিগ রাইস মিল, যে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় রাইস মিল, আপনারা জানেন যে সরকার ধান কিনছে, এফসির মাধ্যমে লোকে ধান কেনা হচ্ছে, তো কি হয়, সাউথের ধান কেনা হচ্ছে, সিপাহি জেলা সাউথ, এইদিকে ধান মানুষ বিক্রি করছে, আর ধান কিনছো কারণ এখান থেকে ট্রান্সপোর্টেশন কস্টটা কম লাগে, কিন্তু ধর্মনগর বা ওই এরিয়ার ধানটা আগরতলা পর্যন্ত নিয়ে আসতে হবে। তো ওখানে একটা বড় রাইস মিল, এটাও কিষাণ সম্প্রদায় যোজনা, একটা বড় বিগ রাইস মিল স্থাপন হচ্ছে, অলমোস্ট রেডি, এটা হয়তো 1.5-2 মাস ইলেকশন শেষ হলেই সেটা ওপেনিং হয়ে যাবে। তো সেটা দেওয়ানপ্রসাদ হয়েছে। আপনি শান্তির বাজার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যান, সেখানে ফ্যাক্টরি শুরু হয়েছে, কোনো ফ্যাক্টরি ছিল না। আপনি বিলুনিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যান, সেখানে হয়েছে। আর শাহরুম তো আপনারা জানেন, স্পেশাল ইকোনমিক জোন, এই বিজেপি সরকারের আমলেই সেটা পারমিশন পেয়েছে, স্পেশাল ইকোনমিক জোন, এরম নয় খাতায় পত্রে রয়েছে, এটা 2019 সালে অ্যাপ্রুভেল দিয়েছে, 2020 সালে আমরা সেখানে ফাউন্ডেশন স্টোন লাগানো হয়েছে। আজকে 1 বছর এই কোভিডের মধ্যেও আপনি যান সেই এসইজেডে, দেখবেন স্পেশাল ইকোনমিক জোন, ল্যান্ড লেভেলিং থেকে বাউন্ডারির থেকে সরে যেগুলো ইনফ্রাস্ট্রাকচার দরকার সমস্ত কাজ হচ্ছে। আজ শাহরুমে লজিস্টিক হাব তৈরি হচ্ছে, সেখানে কাজ শুরু হয়েছে, আজ মৈত্রী সেতু খুলে যাচ্ছে। তো আমি যদি বলি, পুরো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটাতে অনেক পরিবর্তন এসেছে। আর সবচেয়ে বড় কথা হলো, যেটা আমাদের জন্য খুশির বিষয় হলো, যে ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা আজ ব্যবসা এগিয়ে এসেছে। আমরা যদি স্বাবলম্বন দেখি, পিএমজিপি দেখি, এই তথ্যগুলো যদি দেখি, তাহলে দেখবো আমাদের ছেলেমেয়েরা এগিয়ে এসেছে। সবচেয়ে বড় বিষয় হলো, আমরা প্রথমবার ত্রিপুরার জন্য প্রথমবার হচ্ছে যে আমরা গতকালকেই রোড শো গিয়েছে মুম্বাইয়ে, আমাদের ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ দপ্তর রোড শো করেছে, সেখানে আমাদের ত্রিপুরায় যে কি কি স্কোপ রয়েছে, ইনভেস্ট ত্রিপুরা করে একটা সেখানে ট্রেড সেন্টার যেটা মুম্বাই রয়েছে, সেখানে আমাদের আধিকারিকরা সবাই গিয়েছে, সেখানে সে আমাদের ত্রিপুরাকে তুলে ধরা হয়েছে যে ত্রিপুরাতে রাবার রয়েছে, বাস রয়েছে, আপনারা আসুন। তো সেই দিকে কাজ করছে। 19 তারিখে দিল্লিতে হবে, সেটা আমরা গুজরাটে করতে যাচ্ছি, ত্রিপুরাতে বড় ইনভেস্টমেন্ট সাবমিট হচ্ছে। তো সব মিলিয়ে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে যে হ্যাঁ, ত্রিপুরাতে বিনিয়োগের আশা দেখছেন? হ্যাঁ, বড় বিনিয়োগ না হলেও ছোট ইনভেস্টররা আসছে, ইতিমধ্যে ছোট ইনভেস্টররা অনেকে এসেছে যারা বাইরের থেকে ত্রিপুরাতে ইনভেস্ট শুরু করেছে। আর একটা বিষয় হলো, আপনারা কিছুদিন আগে দেখেছেন পোলো টাওয়ারে, আমাদের রাজ্যে একটা বড় মাত্রায় আগর চাষি রয়েছেন, আগর চাষি বড় মাত্রায় শুধু নয়, প্রায় 25,000 পরিবার, আমরা 10,323 শিক্ষক যারা, তাদেরকে নিয়ে রাস্তায় অনেক চিৎকার চেঁচামেচি করছি। আমি জানি তাদের অধিকার যেটা তারা পাওয়া চাই, প্রত্যেকের পরিবার রয়েছে, ঘর সংসার রয়েছে, আমি তাদেরকে ছোট করে নেই, তাদের অধিকার যতটুকু পাওয়ার সেটা পাওয়া উচিত, আমি জানি না সেটা কি করে পাবে তারা, কিন্তু পাওয়া উচিত তাদের, তাদের জন্য সরকার মানবিক দৃষ্টিতে সেগুলো দেখা উচিত, দেখবে হয়তো সরকার সেগুলো পরিকল্পনা করছে। সরকার কোর্টে তো অনেকবার গেল, আপনারা দেখেছেন সরকার তাদের হয়ে কোর্টে গিয়েছে, তাদেরকে এক্সটেনশন দিয়েছে, সরকার সেগুলো করবে। কিন্তু আমি যারা বুদ্ধিজীবী রয়েছে আগরতলা শহরে বসে যারা কথা বলেন, তাদেরকে বলছি যে 10,323 নিয়ে অনেকবার কথা বলে, কিন্তু 25,000 লোক, 25,000 পরিবার যারা আগর ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, আমাদের রাজন্য আমল থেকে ত্রিপুরাতে আজকে আগর গাছ তৈরি হয়নি, রাজন্য আমল থেকে আগর গাছ রয়েছে, অথচ আগর বিক্রি করার জন্য কোনো বৈধ ব্যবস্থা ছিল না, এই আগর গাছগুলো কেটে কেটে অবৈধভাবে অন্য রাজ্যে বিক্রি করতে হতো। তারা গাছ কাটবে, রাত্রে গিয়ে পুলিশ ধরবে, ফরেস্টার যাবে, তাদেরকে পয়সা দেবে, আগর তৈরি করে বিক্রি করতে নিয়ে যাবে, যে গাড়িতে যাবে সে পুলিশকে বলে দেবে, রাস্তায় পুলিশ ধরবে, সেখানে পয়সা দেবে, গেইটে পয়সা দেবে, যেখানে বিক্রি করতে যাবে সেই দোকানদার মালটা কিনবে, সেও আধা পয়সা কিনবে, যারা বিক্রি করতে এসেছে পুলিশকে আগের থেকে বলে দেবে আমার দোকানে ত্রিপুরা থেকে আগর নিয়ে এসেছে, সেখানে গিয়ে পুলিশ ধরবে। অর্থাৎ একটা ব্যবসায়ী বারবার হেনস্থা হয়, আর সেখানে ধরুন 1 লক্ষ টাকার মালটা 20,000 টাকায় বিক্রি করে আসতে হয়। এভাবেই দীর্ঘ 40-50 বছর 60 বছর ধরে চলে আসছিল, তাদের কথা কোনোদিন কোনো সরকার ভাবেনি। আমাদের সরকার এস্টাবলিশড হয়, আমরা তাদেরকে কথা দিই যে আমরা বৈধতার ব্যবস্থা করব,
আমরা দেখেছি যে অনেকগুলো ক্লজ ছিল যেগুলোর জন্য বৈধতা করা যাচ্ছিল না, তার জন্য বিধানসভায় অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, ফরেস্ট অ্যাক্টে করে তাদেরকে বৈধতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু আগরটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, প্রধানমন্ত্রীর থেকে অনুমোদন নিয়ে এসেছেন যে আমরা যেন আমাদের রাজ্য থেকে আগরটা বাইরে এক্সপোর্ট করতে পারি। আমরা দীর্ঘ এত বছর পর অর্থাৎ দেশ স্বাধীনতার 75তম স্বাধীনতা দিবস মানাচ্ছি, এটা প্রথমবার হবে যে আগর ব্যবসায়ীদেরকে পোলো টাওয়ারে এনে এরকম 50 জন আগর ক্রেতা যারা রয়েছে সারা দেশে যারা এই আগরটা কেনেন তাদেরকে এনে বিক্রেতাদেরকে একসঙ্গে আমরা সাবমিট করিয়েছি। সেগুলো তথ্য আপনাদের কাছে রয়েছে, আপনারা ছিলেন সে সমস্ত অনুষ্ঠানে, এটা প্রথমবার হয়েছে। আজ আমরা যদি দেখি এরকম প্রায় 40 জন আগর বড় ব্যবসায়ী রয়েছে যাদের কাছে ইউনিট রয়েছে অর্থাৎ ফ্যাক্টরি রয়েছে যেখানে মাল তৈরি হয়, অথচ অবৈধভাবে তৈরি হতো, সেখানে কোনো লাইসেন্স ছিল না। এক একটা ইউনিটে 40 জন 50 জন 100 জন লোক কাজ করে এবং এরকম 40টা বড় ইউনিট রয়েছে যে লাখ লাখ টাকার কোটি টাকার মাল প্রোডাকশন হয়, অর্থাৎ সরকার কোনো না রয়্যালটি পায়, না সরকার তার থেকে কোনো বেনিফিট পায়, না সেটা তারা বৈধভাবে ব্যবসা করতে পারে, না তাদের ছেলে মেয়ে মানুষকে বলতে পারে আমার বাবা আগর ব্যবসায়ী। মানে একটা কি বলবো, কিরকম মানুষের একটা ভেবে দেখুন যে এটা একজন বড় ব্যবসায়ী, এত বড় ব্যবসায়ী দীর্ঘ 40-50 বছর ধরে ব্যবসা করছে, অথচ তার পরিবারের লোক মানুষকে বলতে পারে না যে আমার বাবা আগরের ব্যবসা করে, অথচ বিদেশে অন্য দেশে এটার আগর বৈধতা অনেক দেশে রয়েছে। তো আমাদের সরকার এসে এত বড় সিদ্ধান্ত নিয়েছে, আজ আগর চাষী যারা তাদেরকে বৈধতার ব্যবস্থা করেছে, আজ বৈধভাবে তারা ব্যবসা করতে পারবে, তাদের ছেলে মেয়েরাও মাথা উঁচু করে বলতে পারবে আমার বাবা আগর ব্যবসায়ী। তো এই ধরনের সরকার কিন্তু ইন্ডাস্ট্রি সেক্টরে বলুন, আরবান সেক্টরে বলুন, যারা শহরে থাকে এই ধরনের মানুষের জীবনমান বদলানোর এরকম অনেকগুলো পরিকল্পনা করেছে। হয়তো সেটা আমি বলতে পারি আমরা সেভাবে কমিউনিস্টরা যেভাবে মিথ্যা প্রচার করে সেইভাবে আমরা তাদের সঙ্গে যেতে পারছি না, তারা মিথ্যা প্রচারটা বেশি এগিয়ে করছে। আর সেগুলো আপনারা জানেন যে তাদের ইন্ডাস্ট্রি সেক্টরে বিশেষ করে কমিউনিস্টের কথা যদি বলা হয় এরা তো কোনোদিন ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতেই পারে না, কারণ ওয়েস্ট বেঙ্গলকে যদি দেখুন দেশ স্বাধীনতার পর দেশের যদি প্রোডাকশন দেখুন তাহলে অর্ধেকের বেশি উৎপাদন শুধু ওয়েস্ট বেঙ্গল হতো। এই কমিউনিস্টের 35 বছরে কল কারখানা বন্ধ হয়ে ফরিদাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে উঠলো, ওকলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে উঠলো, নয়ডা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে উঠলো, একটা একটা করে গোটা দিল্লি NCR তৈরি হলো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যত ফ্যাক্টরি কল কারখানা ছিল তাদের উপরে ভিত্তি করে সেখানে গড়ে উঠলো। তো তারা তো কোনোদিনই ইন্ডাস্ট্রিজ ফ্রেন্ডলি ছিল না, তারা সবসময়ই ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রিয়াল তাদের বিরোধী ছিল। শুধু ইন্ডাস্ট্রিয়াল বিরোধী নয়, তারা শ্রমিক বিরোধীও ছিল, তারা শ্রমিক বিরোধীও ছিল। আমি যদি বলি আপনাকে এই চা বাগান ত্রিপুরাতে, চা বাগানটা তো আজকের নয়, এটা আমরা তৈরি করিনি, এটা রাজন্যমালে তৈরি হয়েছে, 103-104 বছর হয়েছে ত্রিপুরা চা বাগান। এই চাটাকে নিয়েও তারা কোনো কাজ করেনি, আজ আমাদের সরকার এসে চায়ের নামকরণ করেছে, চায়ের ব্র্যান্ড তৈরি করেছে, চায়ের প্যাকেজিং শুরু করেছে। তো তারা করেছেটা কি, চাটা এখানে উৎপাদন হয়েছে, পাতা তুলেছে, অকশনে গুয়াহাটিতে বিক্রি করে দিয়েছে। আমাদের সরকার এসে এত বছর শাসন করার পরেও আমরা এসে এই 40 মাসে আমরা চায়ের নাম দিয়েছি, আজকে আমাদের চায়ের ব্র্যান্ড তৈরি হয়েছে, প্যাকেজিং শুরু হয়েছে। আজ যে চাপাতা 100 টাকা কিলো তারা অকশনে বিক্রি করতো সেই চাপাতা 250 টাকা আমরা কিলোতে বিক্রি করছি, তারপরেও আমাদের সরকার কিছু করেনি। মানে এদের যে ভাষা যে আমাদের সরকার কিছু করছেন, চায় বাগান শুধু নয় প্রত্যেকটা সেক্টরে। আজ প্রধানমন্ত্রী আবাসের ঘরের কথা যদি বলুন, আমি আপনি জিজ্ঞাসা করবেন কোনোদিন কমিশনে তাদেরকে বসিয়ে, বলে আপনারা 25 বছর শাসন করেছেন কটা বাড়িতে ঘর করে দিয়েছেন, কটা প্রধানমন্ত্রী আবাস দিয়েছেন। আমাদের সরকার প্রথম এই 40 মাসে সরকারে প্রথম লটে প্রায় 42,000 লোকে গৃহপ্রবেশ করে নিয়েছে, মানে আমাদের সরকার আসার পর এই প্রধানমন্ত্রী আবাস প্রায় 42,000 মানুষ গৃহপ্রবেশ করেছে। আগরতলা শহরের কথা যদি বলি আমরা, 2015 সাল, 2016 সাল, 2017 সাল, 2018 সালের মার্চ মাস অবধি আগরতলা শহরে মাত্র 2,000 গরিব মানুষকে তারা ঘর দিয়েছে, প্রধানমন্ত্রী আরবান যে প্রকল্প সেটাতে মাত্র তারা 2,000 মানুষকে ঘর দিয়েছে। আমাদের সরকার আসার পর এই 2018 মার্চ মাসের পর 2021 এখনো কমপ্লিট হয়নি, আমাদের সরকার এখন পর্যন্ত প্রায় 15,600 ঘর অলরেডি দিয়ে দিয়েছে মানুষকে, আরো 13,000 ঘরের পরিকল্পনা রয়েছে যেগুলো আমাদের শহরে আবাস যারা পাবে তাদেরকে ঘর দেওয়া হবে। তো এই সরকারের অনেক বড় ভিশন রয়েছে, এই সরকার চায় যে হ্যাঁ সত্যিকার একটা রাজ্য স্বনির্ভর রাজ্য হোক, আমরাও বলবো যে হ্যাঁ আমরা স্বনির্ভর রাজ্য নাগরিক। আমরা এই কথাগুলো মুছে দিতে চাই, অবহেলিত, লাঞ্ছিত, আমরা নিপীড়িত, এই কথাগুলোকে ধীরে ধীরে মানুষের মন থেকে মুছে দিয়ে আমরা বলতে চাই যে হ্যাঁ আমরা স্বনির্ভর রাজ্যের নাগরিক। টিঙ্কুবাবু, আবার আসন্ন পুরভোটের আলোচনায় ফিরে আসা, কর্মসংস্থান, আপনারা 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময় আপনাদের যে ভিশন ডকুমেন্ট, যেটা ভিশন ডকুমেন্টসে আপনার ডকুমেন্টের মধ্যে কর্মসংস্থানের একটা প্রতিশ্রুতি ছিল, সে জায়গায় দাঁড়িয়ে ক্ষমতায় আসার পর 3.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কর্মসংস্থান
এই জায়গাতে কতটা সাফল্য আনতে পেরেছেন? দেখুন, আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে, আমরা কিন্তু সরকারি চাকরি, আপনিও বুঝেন যে এই ছোট্ট রাজ্যে একটা ব্যাপক সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়, এই রাজ্যে সমস্ত যুবকদের সরকারি চাকরি দেওয়া এরকম সম্ভব নয়। কিন্তু সরকার সরকারি চাকরিও আমি যদি কমিউনিস্টের সঙ্গে তুলনা করি, আমরা অনেক বেশি চাকরি দিয়েছি। কমিউনিস্ট 25 বছর সরকারি চাকরি মানে সরকারি ছিল, তারা যদি দেখি সরকারি তথ্য অনুযায়ী, ত্রিপুরা সরকারের তথ্য অনুযায়ী তারা 52,000 চাকরি তারা দিয়েছে, যেগুলোর মধ্যে 10,323 আছে, হোমগার্ড আছে, নার্স আছে, মানে যেগুলোর মধ্যে ডিসপুট রয়েছে যে চাকরিগুলো সেগুলো যদি ধরে নেই, তো 15-20 হাজার চাকরি সেই ধরনের চলে যাবে, অর্থাৎ 30-35 হাজার চাকরি তারা 20 বছরে দিয়েছে। আমরা প্রথম টেটের মাধ্যমে আমরা রাজনীতিকরণ করিনি, আমরা বিজেপির ছেলেদেরকে চাকরিটা দেইনি, আমরা যোগ্যতার নিরিখে চাকরিটা হয়েছে। সেই ধরনের যদি আমরা দেখি তো 4,000-4,500 চাকরি সেখানে সরকারি খাতে হয়েছে, বাকি আরও হাজারখানেক চাকরি আমাদের সফেদের মাধ্যমে বা আউটসোর্সিংয়ের মাধ্যমে সেখানে চাকরি হয়েছে। বাকি প্রাইভেট সেক্টরে যদি আমি দেখি, আমি ইন্ডাস্ট্রি সেক্টর যেটা বললাম, সেখানে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে ইতিমধ্যে। সরকার টিএসআর এর আপনি জানেন ইন্টারভিউ হয়েছে, সেগুলো হয়তো হবে, সেখানে প্রায় 2,000-এর উপরে টিএসআর নেবে, গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ হয়েছে, সেখানে লোক নেবে। তো এই সরকারের 5 বছরে সরকারি চাকরি একটা ব্যাপক মাত্রা হবে, যে যে জায়গায় এখন পর্যন্ত খালি রয়েছে, যেগুলো যে দপ্তরে যেগুলো খালি রয়েছে সেখানেও পূরণ করা হবে। তো এই সরকারের কর্মসংস্থান ইস্যুতে ভিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা সেই কাজ করছে। আমি সেটার পাশাপাশি বলছি, আমরা বলেছি কর্মসংস্থানের ব্যবস্থা। আজকে যদি আমি উদয়পুরকে কেন্দ্র করি, আমরা উদয়পুর মা ত্রিপুরেশ্বরী 51টা পণ্য পীঠস্থানে, এটাও একটা পণ্য পীঠস্থান। আমরা কিন্তু সবাই মা কামাখ্যাকে জানি, মা বৈষ্ণবদেবীকে জানি, যারা দিল্লিতে থাকেন, যারা মুম্বাই থাকেন, যারা ব্যাঙ্গালোর থাকেন বা দেশের বাইরে থাকেন যারা, তাদেরকেও জিজ্ঞাসা করেন যদি যে মা কামাখ্যাকে সবাই জানে, মা বৈষ্ণবদেবীকে জানে, এবং কামাখ্যা বৈষ্ণবদেবী সেখানে যদি দেখেন তো কয়েক হাজার মানুষের রোজগারের ব্যবস্থা রয়েছে, গাড়িওয়ালার রোজগার ব্যবস্থা রয়েছে, অন্য জিনিস খাবার বিক্রি করে, মানে একটা ট্যুরিজম সেক্টরকে কেন্দ্র করে অনেক মানুষের রোজগারের ব্যবস্থা হয়। তারা কিন্তু কোনোদিন মা ত্রিপুরেশ্বরীকে নিয়ে তারা কোনো চর্চা করেনি বা সেখানে মানুষের কাছে প্রমোট করেনি। আমরা শ্রদ্ধার সঙ্গে সঙ্গে মা ত্রিপুরেশ্বরীকে, আজকে যদি রাজধানী ট্রেনটা আগরতলা স্টেশনে আছে দেখবেন পুরো ট্রেনটার গায়ে কিন্তু মা ত্রিপুরেশ্বরীর ছবি দেওয়া আছে, মন্দিরের ছবি দেওয়া আছে। আজ ত্রিপুরেশ্বরী মাকে কেন্দ্র করে 51টা পূর্ণ পীঠস্থানে রিপ্লিকা তৈরি হচ্ছে, সেখানে উদয়পুরের চারদিকে মানে মায়ের মন্দিরের চারদিকে হবে, সেখানে ফুটপাথ তৈরি হচ্ছে, সেখানে পুরো একটা সাজিয়ে পুরো উদয়পুর মাকে যেন এইটাকে কেন্দ্র করে কিছু মানুষের রোজগার হতে পারে, কিছু মানুষের কর্মসংস্থান হতে পারে, এটা হতে পারে জম্পুই হতে পারে, কৈলাসর অনুকুটি হতে পারে, প্রত্যেকটা টুরিস্ট প্লেসগুলোকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে, এটাকেও প্রমোট করছি আমরা যে হ্যাঁ এটার মধ্যেও রোজগার হতে পারে। শুধুমাত্র সরকারি কর্মচারী হতে হবে, আপনাকে স্কুল টিচার হতে হবে, আপনাকে সরকারি কর্মচারী মানে ফাইল নিতে হবে, এটা কেন, মানে রোজগারের ব্যবস্থা চাই, সরকার সেই দিশাতে এগোচ্ছে। আজ এসিজেড কমপ্লিট হলে, স্পেশাল ইকোনমিক জোন কমপ্লিট হলে সেখানে লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আজ লজিস্টিক হাব হচ্ছে সেখানে মানুষের রোজগারের ব্যবস্থা হবে। তো অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে, আজ রাস্তায় চলে আসুন, আমাদের এখানে তো বলবেন এটা কেন্দ্র সরকারের প্রজেক্ট যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে বড়, তো কেন্দ্র সরকারের, তারাও তো ইউপিএ গভর্নমেন্টে ছিল, ইউপিএ গভর্নমেন্টের শরীর ছিল, সেদিন হয়নি কেন? আমি ধর্মনগর থেকে আসি, আমি কৈলাস শহরেও, আমার শ্বশুরবাড়ি ধর্মনগর আমার বাড়ি, কৈলাস শহর থেকে আগরতলা আসতে গেলে কমলপুর হয়ে যে রাস্তাটা খোয়াই হয়ে ছোট্ট 10 ফিট রাস্তা, সেখানে একটা ছোট গাড়ি আসলে আরেকটা গাড়ি যাওয়ার থাকে না, একটা গাড়ি দাঁড়িয়ে আরেকটা গাড়িকে পাস দিতে হয়। এরকম এত বছর ধরে 35 বছর শাসন করার পর এই রাস্তা নিয়ে তো কোনো আন্দোলন হয়নি, বলে এখানে এই অল্টারনেটিভ ন্যাশনাল হাইওয়ে তৈরি হোক বা এটা বড় রাস্তা হোক। আজকে এই বিজেপি সরকারের 40 মাসের সরকার, আমরা যখন রাস্তায় যাই কৈলাসর তখন মানে গর্ব হয় যে হ্যাঁ সত্যি এই সরকারটার জন্য কাজ করে আমরা ভুল করিনি, এটা 4 লেন রাস্তা হচ্ছে। যে কৈলাস শহর থেকে 4 ঘন্টা আগরতলা আসতো সেখানে 2 ঘন্টায় চলে আসবে আগরতলাতে, মানে এত বড় 4 লেন রাস্তা, 160 কিলোমিটার রাস্তা 100 কিলোমিটার হয়ে যাচ্ছে। তো এগুলি কি মানে পরিবর্তন নয়? আজ ধর্মনগর থেকে আগরতলা আসার জন্য সেই আঁকা বাঁকা রাস্তা দিয়ে আসতে হয়, আজ রাস্তাটা বড় চওড়া 4 লেন হয়ে যাচ্ছে। আজ ধর্মনগর থেকে কাঞ্চনপুরের রাস্তা হোক, আজ মনুর থেকে কাঞ্চনপুরের রাস্তা হোক, কাঞ্চনপুর থেকে দামছড়ার রাস্তা হোক, আজ আপনি পুরো রাজ্যের আমি কতটা রাস্তার নাম বলবো, জুলাইবাড়ির থেকে আপনি ন্যাশনাল হাইওয়ে রাস্তা হোক, রাজনগরের রোডটা হোক, আপনি যদি দেখুন রাজনগর যে রোডটা হয়েছে, প্রত্যেক রাজ্যের প্রায় 1500 কোটি টাকার রাস্তার কাজ হচ্ছে। এগুলো কোনোদিন ভাবতে পেরেছে ওরা কমিউনিস্টরা? 25 বছরেও তো এত টাকা রাস্তা করেনি, বলুক না একটা রাস্তা শুধু কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী রাজমার্গ যোজনায় উদয়পুর থেকে আগরতলা রাস্তাটা হয়েছে, এটাও মোদিজি আসার পরে, মোদিজি কেন্দ্রে বসার পরে এই রাস্তাটা হয়েছে, বাকি কোনো রাস্তা তারা করেনি। আজ গোটা রাজ্যের প্রত্যেকটা রাস্তা চওড়া হচ্ছে, বড় রাস্তা করা হচ্ছে,
এগুলো এই সরকার করেছে। শুধু গ্রামীণ মানুষের আজ এই যেমন এই বড় রাস্তাটা যখন হবে, রাস্তার পাশে যে ছোট মার্কেটটা থাকবে সেখানে রোজগারের ব্যবস্থা হবে, সেখানে বড় দোকান হবে, হোটেল হবে, সেখানে মানুষ বসার জন্য পান দোকান হবে, অর্থাৎ রোজগারের একটা ইনফ্যাক্ট। আজকে আসুন যেমন আমার গোমতী ডায়েরি, গোমতী ডায়েরি 2018 আগে যিনি মন্ত্রী ছিলেন আইডিডি দপ্তরে, জিজ্ঞাসা করুন না গোমতীতে কি হতো, শুধুমাত্র কয়েক লিটার দুধ বেরোতো। আজকে গোমতীতে দেখুন মিষ্টি তৈরি হয়, আপনি গোমতীর আউটলেট সারা রাজ্যে মিষ্টির দোকান পাবেন। আজকে তারা ঘি তৈরি করছে, আজ তারা আইসক্রিম তৈরি করছে, আজ তারা পনির তৈরি করছে। অর্থাৎ এই গোমতী ডায়েরি, এই স্টাফ, আমরা কিন্তু স্টাফ নিয়োগ করিনি, যারা গোমতীতে আগে লোক ছিল, যারা এটাকে দেখভাল করতো তারাই রয়েছে, শুধু করার ইচ্ছাটা। আমরা যারা আজকে আধিকারিক যারা বসেছে বা আমাদের মন্ত্রীরা যারা গিয়েছে, তাদের ইচ্ছার কারণে আজ কিন্তু এতগুলো কাজ হয়েছে। তো এতগুলো কাজ হয়েছে, ধরুন যিনি মিষ্টি বিক্রি করছেন, আজকে তাদের বোধহয় 5-7 আউটলেট হয়েছে, তো মিষ্টি যিনি বিক্রি করছেন সেখানে লোকের দরকার হয়েছে, বা মিষ্টি তৈরি করছেন সেখানে লোক লেগেছে। অর্থাৎ যখনই একটা রাজ্যের সার্বিক উন্নয়ন হবে তখন মানুষের কর্মসংস্থানের যে কথাটা সেটাও ধীরে ধীরে গুছে যাবে। আজকে যদি আপনি দিল্লি শহরকে দেখুন, বাইরে মুম্বাই শহরকে দেখুন, বা গুজরাটে অনেকগুলো শহর রয়েছে সেগুলো দেখুন, সেখানে আমাদের এখানকার মতো হাহাকার নেই যে কর্মসংস্থানের জন্য। এখানে তো একটা ছোট ধরুন একটা পিওনের যখন ইন্টারভিউ হয়, 10টা লোক নেবে, সেখানে 20,000 লোক ইন্টারভিউ দিতে আসে, কারণ এখানে রোজগারের ব্যবস্থা নেই মানুষের কাছে। মানুষকে কোনোদিন তারা বিকল্প কোনো, শুধু কথা বলেছে বিকল্প অর্থনৈতিক, কিন্তু বিকল্প অর্থনৈতিক কি হবে সেটার কোনো দিশা দেয়নি। আজ কিন্তু আমাদের এই সরকার দিশা তৈরি করেছে যে হ্যাঁ, আপনি শুধু সরকারি চাকরি নয়, আপনি রাবার ইন্ডাস্ট্রিতে যেতে পারেন, আপনি বাসের কাজ করতে পারেন, আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করতে পারেন। আপনি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস, দেখুন কথা প্রসঙ্গে চলে আসে, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যদি দেখুন, আমরা 2018 সালের আগে যদি দেখি ত্রিপুরা রাজ্যে ইম্পোর্ট বাংলাদেশ থেকে যে মাল আনা হতো, ব্যবসা করতো যারা, তারা 200-250 কোটি টাকার মাল প্রতি বছর আনতো। আজকের দিনে দাঁড়িয়ে এটা 600 কোটি টাকার উপরে মাল আসছে বাংলাদেশ থেকে, বিজনেসটা ডবলের থেকেও বেশি হয়ে গেছে। সেম এক্সপোর্ট, মাত্র 2.5-3 কোটি টাকা এক্সপোর্ট হতো, আজকের দিনে দাঁড়িয়ে সেটা প্রায় 15 কোটি টাকার মাল এক্সপোর্ট হচ্ছে। তো এক্সপোর্ট কখন হয়, অর্থাৎ আমাদের উৎপাদন বেড়েছে, কোনো না কোনো সেক্টরে উৎপাদন বেড়েছে যেখান থেকে মালগুলো এক্সপোর্ট হচ্ছে। তো আমাদের রাজ্যের ব্যবসায়ী পরিকাঠাম অনেক বদলেছে, ব্যবসা করাটা ইজি হয়েছে, যেগুলো আগে করাপশন ছিল সেগুলো বন্ধ হয়েছে, আজ মানুষ খুব ইজি ওয়েতে বিজনেস করতে পারে। তো আমি বলবো যে মানুষ এগুলো দেখছে, মানুষ এগুলো দেখছে, এগুলো নিরিখেই ভোট করবে, এবং 28 তারিখ রেজাল্টের দিন দেখবেন প্রত্যেকটা আমাদের পৌরসভা বা আগরতলা কর্পোরেশন হোক, নগর পঞ্চায়েত, প্রত্যেকটা জায়গাতে বিজেপির শাসন আসবে, এবং মানুষের সেবার জন্য আমাদের যারা প্রার্থীরা রয়েছে, যারা জিতে আসবেন তারা কাজ করবে। কিন্তু রাজ্যে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আবার নতুন করে তাদের রাজনৈতিক জমি খোঁজার চেষ্টা করছে, কিভাবে দেখছেন, এবং পুরো ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস নির্বাচনী ময়দানে রয়েছে? আমি আপনাকে বলবো, আমি খুব রাজনীতি বিশেষজ্ঞ নই, রাজনীতি খুব একটা বড় লম্বা রাজনীতির ইতিহাস জানি এরকম নয়, কিন্তু যতটুকু জোট আমলটাকে দেখেছি, জোট আমলটা বুঝতাম, দেখেছি জোট আমলটাতে, জোট আমলে যারা নেতারা ছিলেন, যারা এই রাজ্যের একটা ষড়যন্ত্র করে আমি বলবো কমিউনিস্টকে ক্ষমতা এনেছে, সেটা যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে আমি বলে দিতে পারবো যে কমিউনিস্টকে কি করে ক্ষমতা এনেছে, এবং তারা দীর্ঘ 25 বছর এখানে কমিউনিস্ট থাক, লম্বা সময় কমিউনিস্ট শাসন করেছে, সেটার জন্য তারা দায়ী ছিল। তাদের মধ্যে কিছু লোক আজকে আবার তৃণমূলকে এখানে আসার সুযোগ করে দিচ্ছে। তৃণমূল এমন একটা দল, মানুষ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মানে তৃণমূলকে কখন গ্রহণ করেছে, তৃণমূলকে এনেছিল যে কমিউনিস্টের যে অপশাসন সেখানে 35 বছরে যেগুলো বললাম, কল কারখানা ফ্যাক্টরি সমস্ত বন্ধ হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল তো এরকম একটা রাজ্য ছিল যে দেশের, আমি বলবো কি, দেশের রাস্তা দেখানোর মতো রাজ্য, যেখান থেকে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব বা দেশবন্ধু চিত্ত, মানে সবাই বড় যারা মানে সমাজ সুধারক যারা ছিলেন, সবাই বাংলার থেকে কোনো না কোনো সময় বেরিয়েছেন। প্রণবানন্দ মহারাজ হোক, শ্রীচৈতন্য হোক, তারপরে আপনার শ্যামাপ্রসাদ মুখার্জি হোক, নেতাজি সুভাষচন্দ্র বসু, সবাই বাংলার থেকে বেরিয়েছেন। সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, হ্যাঁ, এই ধরনের মানুষ যে রাজ্যটা থেকে বেরিয়েছে, সেই রাজ্যটাকে কমিউনিস্টরা মানে একটা ধ্বংসের স্তূপে পরিণত করেছে। সেখান থেকে মুক্তির জন্য মানুষ কিন্তু মমতাকে ক্ষমতায় এনেছে। ক্ষমতায় এসে কিছু আপনারা দেখেছেন, ক্ষমতায় আসার পরেই কতজন লোক জেলে যেতে হয়েছে বিভিন্ন করাপশনের কারণে, মানে ওদের সদলীয় আজকে যারা এখানে এসে নেতৃত্ব দিচ্ছেন, যারা ভাষণ দিচ্ছেন, তারাও কিন্তু জেল খেটে এসেছে, 2 বছর 3 বছর 4 বছর সব জেল খাটা আসামি। তাদের বায়োডাটা যদি দেখুন যারা আসছে, তারা কিন্তু এক একজন 15-20টা করে আসামি, যারা দাগ রয়েছে, যারা এই ধরনের আসামিরা রয়েছে এখানে এসে ক্যাম্পেনিং করছে।
এই মানুষগুলোকে মানুষ ভরসা করে যে হ্যাঁ আমরা কমিউনিস্ট থেকে মুক্তি চাই, তার জন্য ক্ষমতা এনেছে। কিন্তু তারা যেভাবে সেখানে সন্ত্রাস চালিয়েছে, যেভাবে মানুষের উপর বুলডোজার চালিয়েছে, এই ইলেকশনে, বিধানসভা ইলেকশনে আপনারা দেখেছেন সেখানে অভিজিৎ সরকার উত্তর কলকাতাতে, নবদ্বীপে উত্তম ঘোষ, চব্বিশ পরগনা হারাধন সরকার, এই ধরনের ভারতীয় জনতা পার্টির কয়েক শ কার্যকর্তা যাদেরকে তারা খুন করেছে, খুন করে মাটির তলে পুঁতে দিয়েছে, ড্যাড বডি পাওয়া যায়নি, হাজারো মানুষ, লাখো মানুষ বাড়ি ছাড়া অন্য রাজ্যে চলে গেছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে, মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করেছে, মেয়েকে বেঁধে রেখে মাকে ধর্ষণ করেছে, মানে এই ধরনের হিংস্র মানে একটা পরিবেশ তৈরি করেছে বাংলায়। সেখান থেকে মানুষের নজরটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেখানে যেন ন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া সেখানে ফোকাস করছে, সেটাকে কোনো না কোনোভাবে মানুষকে একটু ডাইভার্ট করার জন্য ত্রিপুরায় এসে একটা ষড়যন্ত্র শুরু করেছে, আর সেটাকে সুযোগ করিয়ে দিয়েছে যারা 93-তেও যারা মানে বিশ্বাসঘাতকতা করেছে, এই ধরনের কিছু লোক তাদেরকে সুযোগ করে দিয়েছে এই রাজ্য রাজনীতি করার জন্য। কিন্তু ত্রিপুরার মানুষ সচেতন, ত্রিপুরার মানুষ দীর্ঘ 25 বছর অনেক অত্যাচার, অনেক মানুষের নির্যাতনের সহ্যের পরে কিন্তু মানুষ মোদিজি এবং অমিত ভাই শাহ, এই রাজ্যের মাননীয় বিপ্লব দেব, এদের উপর ভরসা করে সরকার প্রতিষ্ঠা হয়েছে, আর মানুষ উন্নয়ন দেখছে এখন। আমি এই কথাটা এর জন্য বলছি, 93-তে যারা ছিল তখনকার সময় অনেকেই দায়ী তার মধ্যে। আপনি দেখবেন 93-র যে গভর্নমেন্টটা, 88 থেকে 93 যে গভর্নমেন্টটা, সেই গভর্নমেন্টে এরকম কোনো খুন খারাপ বা মার্ডার সারা রাজ্যে হয়নি, যে এরকম কোনো প্রমিনেন্ট লোক, কোনো এমএলএ খুন হয়েছেন, কোনো আইএস অফিসার খুন হয়েছেন, কোনো টিসিএস অফিসার খুন হয়েছেন, এরকম কিন্তু ঘটনা নেই। হ্যাঁ হয়েছে অনেক কিছু মার দাঙ্গা হয়েছে জোট আমলক, কিন্তু সেটা নিয়ে খুব কম কথা বলেছে আমাদের তখনকার বাম বিরোধী যারা নেতারা। কিন্তু আমরা দেখলাম 25 বছর কমিউনিস্টরা একটা স্লোগান দিয়েছে কি, জোটকে দিলে ভোট, কাইটালে জয়পুর, মানে জোট আমলে অনেক সন্ত্রাস হয়েছে, এটা মানুষকে বোঝানোর চেষ্টা করেছে। আসলে জোট আমলে সন্ত্রাস থেকে হাজারো গুণ বেশি সন্ত্রাস হয়েছে কমিউনিস্টের আমলে। কমিউনিস্টের আমলে আনন্দ রোজা খুন হয়েছে, কমিউনিস্টের আমলে ভোলা শাহ খুন হয়েছে, কমিউনিস্টের আমলে পরিমল শাহ খুন হয়েছে, কমিউনিস্টের আমলে বিমল সিনহা খুন হয়েছে, কমিউনিস্টের আমলে সুখরাম খুন হয়েছে, কমিউনিস্টের আমলে এসডিএমকে অফিস থেকে টেনে বের করে নেওয়া হয়েছে, বিলুনিয়াতে জজকে কোর্টে ঢুকে মেরে মারা হয়েছে। তো এই ধরনের এত বড় বড় ঘটনা, এত বড় বড় সন্ত্রাস, এত বড় বড় মানুষ, সমাজের গুণী মানুষ, সমাজে প্রতিষ্ঠিত মানুষ, তারা খুন হয়েছে, কিন্তু তার জন্য কোনো আওয়াজ ওঠেনি। কিন্তু আপনি কি শুনেছেন কোনোদিন যারা বাম বিরোধী রাজনীতি করত তারা কোনোদিন এই আওয়াজগুলো তুলেছে, মানুষের কাছে নিয়ে গেছে? আমাদের কার্যকর্তা খুন হয়েছে 2016 সালে, চাঁদমোহন ত্রিপুরা গন্ডাছড়ায় খুন হয়েছে, আমরা রাজ্যের প্রত্যেকটা মানুষের ঘরে নিয়ে গেছি। এই রাজ্যে 3,324 বুথ রয়েছে, প্রত্যেকটা বুথে চাঁদমোহনের আমরা কথা বলেছে মানুষকে, মানুষকে জনজাগরণ করিয়েছি, মানুষকে বলেছি যে হ্যাঁ আমাদের কার্যকর্তা খুন হয়েছে, নিশিকান্ত চাকমা খুন হয়েছে। আমরা থেমে থাকিনি, আমাদের সংগঠন দুর্বল ছিল, ছোট ছিল, কিন্তু আমাদের কাছে কোনো এমএলএ ছিল না, আমাদের কাছে কোনো কাউন্সিলর বা কিছু ছিল না, আমাদের এই এই ছোট সংগঠন নিয়ে কিন্তু গোটা রাজ্যের মানুষকে আমরা সচেতন করেছি যে হ্যাঁ দেখুন কমিউনিস্টরা অন্যায় করছে। কিন্তু এই যে বাম বিরোধী তথাকথিত যারা বলে থাকেন, তারা তো এই এতগুলো মানুষ, এতগুলো নেতা খুন হয়েছে, তাদের কাছে জনবল ছিল, তাদের কাছে সংগঠন ছিল, তাদের কাছে বিধায়ক ছিল, তো তারা তো এই কথাগুলো বলেনি কাউকে, বলেছে কি? কাউকে বলেনি, কোনো ধরনের বলেনি যে হ্যাঁ এই ধরনের সন্ত্রাস করছে কমিউনিস্টরা। তো এর জন্য আমি বলছি কথা প্রসঙ্গে যে মনে হয় আমার কাছে যে কমিউনিস্টরা থাকুক ত্রিপুরা রাজ্যে, কমিউনিস্টদের শাসন চলুক এখানে ত্রিপুরা রাজ্যে, কোনো না কোনোভাবে যেন তাদের মানে সম্পর্ক ছিল বা তাদের পরোক্ষ মদত ছিল। আজকেও তৃণমূল ত্রিপুরায় আসুক, সেই মনে হয় এই ধরনের নেতা যারা ছিলেন তাদের আজও মদত রয়েছে। বাবু, এই পুরো ভোটের দায়িত্ব আপনার উপর একটা বাড়তি দায়িত্ব রয়েছে, তো কতটা মানে চাপ মনে হচ্ছে নাকি হালকা মেজাজেই দায়িত্বটা সামলাচ্ছেন? আমরা টিম ওয়ার্ক করি, আমরা একটা টিমে কাজ করি, আমাদের পুরো ভোটের গোটা রাজ্যের আলাদা আলাদা টিম করে দেওয়া হয়েছে। আগরতলা শহরটা জিষ্ণু দেববর্মন আমাদের উপমুখ্যমন্ত্রী প্রতিমাদি এবং ওনাদের নেতৃত্বে একটা বড় টিম রয়েছে, 20 জনের একটা টিম রয়েছে যারা আগরতলার পুরো নির্বাচনটা দেখছে। এরকম আমরা দক্ষিণ জেলাটা আমি দেখি, দক্ষিণ জেলাতে আমাদের একটা টিম রয়েছে, এরকম সবাই, রাজীব ভট্টাচার্য ঊনকোটি জেলাটা দেখছেন, তো এরকম সবাই মিলে আমরা একটা টিম, আমরা সবাই মিলে কাজ করি। তো এত মনে হয় না খুব একটা খুব সমস্যা হবে, যেহেতু আমরা টিম ওয়ার্ক করি, আমরা সবাই মিলে কাজ করি, তো এখানে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তবে মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে কথা পৌঁছানো রাজ্যের উন্নয়নের, কারণ কমিউনিস্ট এমন একটা রাজনৈতিক দল, এরা মিথ্যার উপরে দাঁড়িয়ে এদের দল তৈরি হয়েছে, এরা মিথ্যা কথা বলেই মানুষকে দীর্ঘ 25 বছর শাসন করেছে, যে কথাটা বললাম যে জোট আমলের কথাটা বলে বলেই 25 বছর মানুষের থেকে ভোট আদায় করেছে।
তো এই কথাগুলো মোকাবিলা করার জন্য তো আমাদের যেতেই হয় মানুষের কাছে, মানুষকে বোঝাতে হয়। আপনি একটু আগেই ফলাফলের বিষয়টা একটা আভাস বা একটা আশা আপনি বললেন, আশার কথা, এটা কি শুধুমাত্র মানে স্টুডিওয়ে বসে আলোচনার জন্য নাকি যখন ভোটের কাজ করছেন তখন গিয়ে একটু আলাদা বাড়তি হিসেব করতে হচ্ছে যে এই ওয়ার্ডে আপনাদের যে প্রার্থী উনি ওনার জয় কতটা নিশ্চিত, বা ওই পুর পরিষদে বা ওই নগর পঞ্চায়েতে, এটার কি হিসেব করতে হচ্ছে? আমি প্রথমেই বলেছি কোনো ভোটকে আমরা খুব ছোট করে দেখি না, কোনো ভোটকে আমরা ভারতীয় জনতা পার্টি বললাম কোপারেটিভ ইলেকশনটাকেও আমরা ইলেকশনের মতোই দেখি, সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তাদেরকেও যেমন আমরা স্পেস দিই, আমাদের কার্যকর্তা যারা আছে তাদেরকেও প্রতিদিন আমরা বলি। আমরা দেখবেন আমাদের উদয়পুরে সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সেখানে কেউ ইলেকশনে দাঁড়ায়নি, কিন্তু আমরা আমাদের কার্যকর্তা যারা রয়েছে যারা কাউন্সিলাররা রয়েছে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং বাড়িতে গিয়ে মানুষের মতামত সংগ্রহ করছেন যে যেহেতু ভোট হয়নি আপনারা কি চাইছেন, আপনাদের কি পরিকল্পনা, আপনারা ভবিষ্যতে উদয়পুর শহর কি কিরকম দেখতে চান, তো সেটা তাদের কাছে ফিডব্যাক আনছে। আমাদের বিশালগড়ে কেউ প্রার্থী দেয়নি, তারা সেখানেও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছি, আমাদের সেখানকার কার্যকর্তারা মানুষের বাড়িতে যাচ্ছে, আমরা সেখানেও মানুষকে গিয়ে বলছি যে আপনাদের মতামত দিন, আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেভাবে বিশালগড়কে সাজাতে চান সেটা আপনারা মতামত দিন, আমরা আপনাদের মতামতের নিয়েই কাজ করতে চাই। তো এর জন্য আমরা যেখানে নির্বাচন রয়েছে সেখানেও প্রত্যেকটা বাড়িতে যাওয়া, তাদের মতামত সংগ্রহ করা এবং সেখানকার সমস্যাটা সম্বন্ধে নিজেরা জানা বোঝা, তো আমার মনে হয় না আমরা কোথায় আমাদের কোনো কার্যকর্তা এটাকে হালকাভাবে নিচ্ছে। আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী যেখানে আছে সেখানেও যেমন আমরা কাজ করছি, যেখানে প্রতিদ্বন্দ্বী নেই সেখানেও আমরা মানুষের কাছে যাচ্ছি। তো আমরা রাজনীতিটাকে মানুষের সেবার জন্য, মানুষকে নিয়ে কাজ করার জন্য আমরা করছি, আর সেটা যারা আমাদের নিচে যারা আমাকে শুনছে তারাও সেভাবেই করছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, টিঙ্কুবাবু, 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে এই যে পুরো ভোট, এই পুরো ভোট যে অনুষ্ঠিত হতে যাবে, হবে ভোট গ্রহণ হবে, ফলাফল কি হবে সেটা জানা যাবে সময়ে, এই যে পুরো ভোট এটা বিজেপির কাছে চ্যালেঞ্জ হিসাবে আপনারা নিচ্ছেন নাকি হালকা ভাবে খোলা মনে মানে খোলামেলা ভাবে? নির্বাচনে এতটুকু আমরা প্রত্যাশা করি যে আমরা যে কাজ করেছি কাজের নিরিখে মানুষ বিজেপিকে ভোট দেবে, তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত না করতে পারে তার জন্য আমরা মাঠে থেকে মানুষকে সত্য কথাটা বোঝানো। আমি যতগুলো কথা এখানে বলেছি আমি তথ্য সহকারে আপনাকে কথা বলছি যে যে কাজগুলো আমরা করেছি, আমরা আগরতলা শহরে টয়লেট তৈরি করা হোক আর আগরতলা শহরে ভালো বড় রাস্তা তৈরি করা হোক, জলাশয়গুলোকে সুন্দরীকরণ করা হোক, স্মার্ট সিটি, ধরুন একটা বিগ অ্যামাউন্টের স্মার্ট সিটির কাজ তৈরি হয়েছে, এই যে ছট পূজাটা হয় আমি বাড়িতে যখন যাই আমি দেখেছি এই আমাদের শ্রীকৃষ্ণ মিশন স্কুলটার পাশে ছট পূজা করতেন, এখানে হাজারো নন বেঙ্গলি যারা রয়েছে ছট পূজাটা করেন, কোনোদিন তো কমিউনিস্টরা সেটা পরিকল্পনা করেনি যে এই পুকুরটাকে সাজানো দরকার, এখানে একটা পরিবেশ তৈরি করা দরকার, ভারতীয় জনতা পার্টি সরকারই সেটাকে করেছে। আমার যখন আমি দিল্লিতে থাকতাম মাঝে মধ্যে আগরতলা আসলে আমার সঙ্গে অনেক বন্ধুরা যখন আগরতলা আসতো না অনেকেই বলতো আরে ভাই তোমারা ইয়াপে ক্যা হে রেড লাইট মে দেখতে হবে টেনিস ব্যাট লেগে ইধার উধার গাড়ি দেতা হ্যাঁ গাড়ি কো পাস দেতা হ্যাঁ, মতলব ট্রাফিক সিস্টেমটা যে আপনি ভাবুন তো একটা দেশের রাজ্যের রাজধানী, একটা রাজ্যের রাজধানী যেখানে 2018 পরে এই সিগন্যাল সিস্টেম বসলো, যেখানে ট্রাফিক সিস্টেম বসলো, এগুলো পুরনো হয়ে গেছে, এই যে সিগন্যাল সিস্টেমটা এটাও এখন পুরনো, এখন ডিজিটাল সিস্টেম চলে এসছে অনেক জায়গাতে, কিন্তু আমরা কত বছর পর একটা রাজ্যে 25 বছর লাগাতার একটা শাসন চললো তারপরে এসে আমরা সিগন্যাল বসালো এই সরকারটা এসে, আজ গোটা শহরটাকে ক্যামেরায় নিগরানি করা হচ্ছে, আজকে সেখান থেকে মনিটরিং করা হচ্ছে, পুরো শহরটাকে কেউ ক্রাইম করে যেতে পারবে না সেটা পুরোটাকে নজরদারি করা হচ্ছে, রাস্তা সারাই পুরো গলিগলি রাস্তাগুলোকে কংক্রিটে দিয়ে ঢালাই করে দেওয়া হচ্ছে, তা শহরের পরিবর্তন হয়েছে, শহরের উন্নয়ন হয়েছে, প্রত্যেকটা শহর আপনি শুধু আগরতলা শহর না প্রত্যেকটা শহরের কাজ হচ্ছে, তো মানুষ এইগুলো কাজ দেখছে, মানুষ কিন্তু কাজের নিরিখেই ভোট করবে। টিঙ্কুবাবু অনেক অনেক ধন্যবাদ যে আপনি শত ব্যস্ততার মধ্যেও হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই সাফ কথা অনুষ্ঠানে সময় দিলেন, আলোচনায় অংশগ্রহণ করলেন, অনুষ্ঠানে স্টুডিওতে এলেন এবং অনুষ্ঠানে আপনি আলোচনা করলেন, শত ব্যস্ততা কারণ পুরো ভোটের দায়িত্ব আপনার উপর রয়েছে, ব্যস্ততার মধ্যেও আপনি হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখনকার মতো সাফ কথা অনুষ্ঠান এ পর্যন্তই, নমস্কার।